हेलो एवरीवन, वेलकम टू माय न्यू यूट्यूब चैनल। आज जन्माष्टमी, आजकेर दिने आमी आमार ए चैनल शुरू करछी। ए चैनले आमी तोमादेर साथे शेयर करब कुकिंग एंड ट्रैवल रिलेटेड वीडियो। जदि भालो लागे आजकेर वीडियो ताहोले प्लिज आमार चैनल के सबस्क्राइब करबे, पाशे थाका बेल बटन के प्रेस करे दिए ऑल करे देबे, जाते करे प्रत्येकटा वीडियो नोटिफिकेशन तोमरा सबार आगे पेये जाओ। এখন দুপুর বেলা, তো চলো তোমাদের দেখিয়ে দিই দুপুরে আজকে কি মেনু আছে। তাছাড়া আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো রয়েছে, তো বাড়িতে সব কিছু নিরামিষ রয়েছে, তো তোমাদের সেই মেনুটাই দেখাবো। আর তাছাড়া সন্ধ্যাবেলা পুজোতে কি কি ভোগ রান্না হবে, কিভাবে ভোগটা রান্না হচ্ছে, আর কি কি ভোগ ঠাকুরকে দেওয়া হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের মেনুতে আছে রুটি, ভেন্ডি ভাজা, ডাল, আর আছে সয়াবিন আলুর তরকারি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগের আয়োজন। তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তাল ছাড়ানো হচ্ছে। এবার তালের পাল্প বার করা হচ্ছে। এই প্রসেসে তালের পাল্প বার করলে তাড়াতাড়ি হয়, অনেকটা সময় সাশ্রয় হয়। তো তোমাদের বাড়িতে যদি এরকম কিছু থাকে, তো এইভাবে তোমরা তালের পাল্প বার করতে পারবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে এটা করা হয়ে যাচ্ছে। এরপর এই তালের পাল্পের মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়ো, সেটাকে ভালো করে মেশানো হচ্ছে। তারপর এর মধ্যে দেওয়া হবে চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, তো যেরকম তোমরা মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দেবে। তো এটা একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি তৈরি করা হচ্ছে, সেই জন্য আস্তে আস্তে চালের গুঁড়ো মেশানো হচ্ছে। তোমরা এবার দেখতেই পাচ্ছ সেই নির্দিষ্ট কনসিস্টেন্সি চলে এসেছে। খুব শক্তও হবে না, খুব পাতলাও হবে না। তো এরপরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো, কারণ আগে চিনি দিলে সেটা অতটা ভালো হয় না, কিন্তু শেষের দিকে দিলে শক্ত হয়, ভালো খেতে লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার এটাকে তেলে একে একে ছাড়া হবে। এবার তেল গরম করে এর মধ্যে ছোট ছোট করে বড়ি বড়ি করে এর মধ্যে তেলে ছাড়া হচ্ছে। এখানে একটা হাঁড়ির মধ্যে সুজি গরম করা হচ্ছে। সুজিকে বারবার এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে গিয়ে ধরে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। আর এর মধ্যে এরকম গরম দুধ তারপর ঢেলে দিতে হবে। তারপর এর মধ্যে একটু কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর নির্দিষ্ট কনসিস্টেন্সি চলে আসলে সেটাকে নামিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা গোপালের ভোগ রেডি হয়ে গেছে। এটা আছে লাড্ডু, এছাড়া রয়েছে সোনপাপড়ি, কাজু বরফি, তালের পায়েস, লুচি, ক্ষীর, তালের বড়া রয়েছে, এটা আছে চিড়ে ভোগ, আর আছে কিছু ফল।